গাইস, আসসালামু আলাইকুম। আমি শাইনবুল্লাহ বলছি ফান্ডামেন্টাল ম্যাথল্যাব থেকে। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, ক্লাস নাইনের জেআর ম্যাথের 8.5-এর সম্পাদ্য 8-9। তো এই ক্লাসটা সুন্দর করে দেখার আগে সবাই খাতা, পেন্সিল এবং জ্যামিতি বক্স নিয়ে নিতে হবে। তো আমরা চলে যাই ক্লাস। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথ, অর্থাৎ জিএম জেনারেল ম্যাথের অধ্যায় 8.5-এর সম্পাদ্য 8। তো শুরুতেই আমি বলেছি সম্পাদ্য 8 করতে হলে সবাই পেন্সিল, কম্পাস এবং জ্যামিতি বক্স খাতা নিয়ে রেডি হয়ে যাও। সম্পাদ্য 8-এ কী বলেছে? বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। তো বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দুতে স্পর্শক, আমি আগে সবাইকে সাজেস্ট করব, যারা সম্পাদ্য 6-7 করনি তারা অবশ্যই এর আগের ভিডিওতে সম্পাদ্য 6-7 আছে 9-10-এর প্লেলিস্টে, সেটা দেখে নাও। স্পর্শক জিনিসটা কিন্তু তখন আলোচনা করা হয়েছে, অর্থাৎ বৃত্তের একটা বিন্দুতে কোনো একটা রেখা যদি স্পর্শ করে স্পর্শক, কোনো একটা বিন্দুতে স্পর্শ করলে সেটাকে স্পর্শক। তো এর আগে 7 নম্বরে আমরা 6-7 শিখেছি, আজকে 8 নম্বর। 8 নম্বর কী বলেছে? 8 নম্বর বলেছে যে বহিঃস্থ কোনো বিন্দু, বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই আবার একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। আমি আবার বলি, আমি কিন্তু পেন্সিল দেখতে সেটা হাত দিয়ে জাস্ট নিয়মটা ভালো করে দেখতেছি, সবাই পেন্সিল কম্পাস দিয়ে জ্যামিতি বক্স দিয়ে আঁকবে। তাহলে ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত, প্রথমে একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তের বহিঃস্থ মানে বাহিরে একটা বিন্দু, এই বৃত্তের বাহিরে একটা বিন্দু, এই বিন্দু থেকে এই বৃত্তের উপর স্পর্শক আঁকতে হবে, এই বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শক আঁকতে হবে। তো এই বৃত্তটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, আর বাহিরের বিন্দুটার নাম হচ্ছে পি বিন্দু। ঠিক আছে, পি বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শক আঁকতে হবে। তাই প্রথম কী কাজ? প্রথম হচ্ছে ওপি যোগ করতে হবে, ওপি যোগ করে ওপি এর মধ্যবিন্দু বা পিও রেখাংশের মধ্যবিন্দু এম নির্ণয় করি। তো মধ্যবিন্দু নির্ণয়ের নিয়ম কী? পিকে কেন্দ্র করে অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিয়ে ওপিয়ের উভয় পাশে একটি বৃত্তচাপ উভয় পাশে, আবার ওকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আরও একটা বৃত্তচাপ আঁকি। পিকে কেন্দ্র করে অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, এবং ওকে কেন্দ্র করে পিওর অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিয়ে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরও দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ পরস্পরকে যে ছেদ করবে সেই ছেদবিন্দু যোগ করা হয় তাহলে কিন্তু এর মধ্যবিন্দু পাওয়া যাবে। ওকে, এর মধ্যবিন্দু হচ্ছে এম। আমি আবার বলি, যাদের কম্পাস অকেজো থাকবে, অর্থাৎ কম্পাসটা যদি লুজ হয় তাহলে কিন্তু তার মধ্যবিন্দু অ্যাকুরেট হবে না। অর্থাৎ এরকম চাপ যদি কেউ ভুলে, চাপটা যদি এই চাপ পিকে কেন্দ্র করে যে ব্যাসার্ধ চাপ দিয়েছে ওকে কেন্দ্র করে সে একই ব্যাসার্ধ চাপ না দিলে কিন্তু তার মধ্যবিন্দু এম অ্যাকুরেট হবে না। সেজন্য আমি আবার বললাম যে মধ্যবিন্দু এম করে এমকে কেন্দ্র করে আগে আপনারা সবাই মিলেই নেবেন যে পিএম আর এমও একই হয় কি না, এটা কিন্তু আগে মিলেই নেবেন। তারপরে কী করতে হবে? এমকে কেন্দ্র করে পিও ও এমও যদি একই দূরত্ব হয় তাহলে আগে এটা দেখে নিতে হবে। পিএমে একই দূরত্ব হয় তাহলে এমকে কেন্দ্র করে আর একটা কী আঁকবো? বৃত্ত আঁকবো। এমকে কেন্দ্র করে কার সমান করে? এমও বা পিএমের সমান ব্যাসার্ধ নিয়ে, এমও বা পিএমের সমান ব্যাসার্ধ নিয়ে এরকম আরেকটা কী আঁকবো? এরকম আরেকটা বৃত্ত আঁকবো। যা, অর্থাৎ যদি এম মধ্যবিন্দু হয় তাহলেই কিন্তু বৃত্তটা দুইটা বিন্দুতে যাবে, যদি এম মধ্যবিন্দু না হয় তাহলে কিন্তু দুইটা বিন্দুতে যাবে না। আর মধ্যবিন্দুটা ভালো করে নির্ণয় করতে হবে, এরকম আমরা একটা বৃত্ত আঁকবো কম্পাস দিয়ে, কম্পাস এমকে কেন্দ্র করে।
এমকে কেন্দ্র করে আমরা একটা এরকম বৃত্ত আঁকব, ঠিক আছে? এমকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত আঁকব, যা এখন কথা হচ্ছে যে আমার এই যে বৃত্ত চাপটা বৃত্তের ভিতরে পড়ল, আবার অনেকে বাহিরে পড়ে, এটা কোনো ব্যাপার না। এই রেখাটা কোথায় পড়লো এটা কোনো ব্যাপার না, বা বইয়ে আছে বাহিরে, এই বইয়ে রেখাটা আরও আরও বড়ো করে দেওয়া এটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আমার এম বিন্দুটা নির্ণয় করতে হবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এম বিন্দুটা একবার অ্যাকুরেটভাবে কম্পাস দিয়ে নির্ণয় করতে হবে, এবং এমকে কেন্দ্র করে একটা মেপে দেখতে হবে এমও আর পিএম এক হয় কি না। আর এমও আর পিএম এক হলেই এমকে কেন্দ্র করে এমও বা পিএম এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকতে হবে। ওকে, এই বৃত্তটা আগের বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে, আগের বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তারপর কি করব, পি কমা এ পি কমা বি যোগ করি, পি কমা এ আর হচ্ছে পি কমা বি, পি কমা এ আর এই পি কমা বি স্কেল ও পেন্সিলের সাহায্যে বা রুলার ও পেন্সিলের সাহায্যে পি কমা এ ও পি কমা বি যোগ করি, তাহলে এই পি এ পি বি হচ্ছে স্পর্শক। নৈবেদ্যিকে আসে যে বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে কয়টি স্পর্শক আঁকা যায়, তখন লিখতে হবে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে একটি স্পর্শক আঁকা যায়, বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে একটি স্পর্শক আঁকা যায়। তো এটা একদম ইজি, আমি আবার পুনরায় বলি, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের বহিষ্ঠ একটা বিন্দু, বহিষ্ঠ বিন্দু এই পাশে হতে পারে, এই পাশে হতে পারে, ওই বিন্দু থেকে বহিষ্ঠ বিন্দু পি, পি থেকে স্পর্শক আঁকতে হবে এই বৃত্তের উপরে। ওপি যোগ করি, ওপি এর মধ্যবিন্দু এম নির্ণয় করি, অবশ্যই মধ্যবিন্দু নির্ণয় করার জন্য পেন্সিল কম্পাস খুব ভালো হতে হবে, যাতে পিকে কেন্দ্র করে পিও এর অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুটি বিদ্যুৎ বাকি, ওকে কেন্দ্র করে পিও এর একই ব্যাসার্ধ নিয়ে আরও দুটি বিদ্যুৎ বাকি। এভাবে কিন্তু আমরা ক্লাস সিক্সে শিখেছি। এরপরে আমরা কী করবো, মধ্যবিন্দু এম নির্ণয় করবো, এমকে কেন্দ্র করে আগে দেখতে হবে পিএম আর এমও সমান হয় কি না, তারপরে এমও বা পিএম এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো, যা আগের ভিতরে এ ও বি বিন্দু সেট করে, পি কমা এ ও পি কমা বি যোগ করি। ওকে, বা তাহলে এই পি এ ও পি বি হচ্ছে কি, উভয়ই নির্ণয় স্পর্শক। প্রমাণ, কেন এটা স্পর্শক, এটা প্রমাণটা একদম সহজ। প্রমাণটা করার জন্য আমার কী করতে হবে, আমি আবার বলি, অঙ্কনের জন্য কিন্তু এ ও আর এ বি যোগ করার দরকার নেই, প্রমাণের জন্য আমার এ কমা ও আর এ কমা বি যোগ করতে হবে, প্রমাণের জন্য, অঙ্কনের জন্য দরকার নেই, প্রমাণের জন্য এ কমা ও এ কমা বি যোগ করতে হবে। কেন যোগ করবো, এটা আমি যে স্পর্শক, এটা স্পর্শক কি না সেটা আমি দেখাচ্ছি, এটা প্রমাণের জন্য। এরপরে দেখো, একটু ভালো করে সবাই খেয়াল করো যে এ পি বি বৃত্তে, বৃত্তটার নাম কি, এ পি বি বৃত্তে, এখানে পি এ হচ্ছে ব্যাস, পি এ হচ্ছে কি ব্যাস, আর আমরা জানি ব্যাস যদি চাপ হয় এবং ব্যাসের চাপ, এই ব্যাসের অর্ধেকের যে কোণ হয় অর্ধবিস্তৃত কোণ বলে, একে বলে অর্ধবিত্তস্ত কোণ, অর্থাৎ পি এ কোণ হচ্ছে অর্ধবিত্তস্ত কোণ, তাই এই জন্য পি এ কোণ কি সমকোণ, এটা আমরা পড়ে আসছি যে অর্ধবিত্তস্ত কোণ হচ্ছে এক সমকোণ, ঠিক একই নিয়ম পি বি এ কোণ কি সমকোণ, ঠিক আছে? ওই রেখাংশ এ পির উপর লম্ব, যদি সমকোণ হলেই কিন্তু লম্ব হয়, সমকোণ হলেই লম্ব, কারণ এটা অর্ধবিত্তস্ত কোণ বড় বৃত্তের ক্ষেত্রে। এই এম কেন্দ্র বিশিষ্ট পি এ বি বৃত্তে পি এ ও কোণ হচ্ছে অর্ধবিত্তস্ত কোণ বা এক সমকোণ, আর সমকোণ হলে পি এ এর উপর লম্ব হয়। অনুরূপভাবে পি বি এ হচ্ছে অর্ধবিত্তস্ত কোণ, অর্থাৎ সমকোণ, আর সমকোণ হলে পি বি বি এর উপর কী হয় লম্ব হয়। অতএব এখানে এ বি আর এখানে হচ্ছে ও এ আর এ বি ও বি হচ্ছে অকেন্দ্র বিশিষ্টের অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, এখানে ও এ ও বি হচ্ছে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, আর ও এর উপর পি এ হচ্ছে লম্ব, আর ও বি এর হচ্ছে পি বি লম্ব, সুতরাং পি এ পি বি স্পর্শক প্রমাণিত। আমি একটু বইয়ে ফিরে যাই, বইয়ে কি আছে, বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তটি স্পর্শক আঁকতে হবে, মনে করি অকেন্দ্র বিশিষ্ট পি একটি বহিষ্ঠ বিন্দু, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই বৃত্তটা হচ্ছে এই বৃত্তটা হলো এই, আর অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত এর পি হচ্ছে বহিষ্ঠ বিন্দু, ওপি যোগ করি, পিও রেখাংশের মধ্যবিন্দু এম নির্ণয় করি, এখন এমকে কেন্দ্র করে এমও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি কী আঁকি, বৃত্ত আঁকি, ঠিক আছে? নতুন যে বৃত্ত আঁকছি যা আগের বৃত্তকে এ বি বিন্দুতে ছেদ করে, এ কমা পি ও বি কমা পি যোগ করি, তাহলে এপি ও বিপি উভয়, তাহলে এপি ও বিপি
উভয় কি হবে? তাহলে এপি ও বিবি উভয়, আমি আবার আবার আমি বইয়ে চলে আসলাম, আমি এখন বইয়ে চলে আসলাম। বইয়ে কি বলেছে? বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকতে হবে। মনে করি অকেন্দ্রবিষ্ট বৃত্তের পি একটি বহিঃস্থ বিন্দু, পি বিন্দু থেকে ওই বৃত্তের স্পর্শক আঁকতে হবে, ও পি ও বি কমা ও যোগ করি, পি ও রেখাংশের মধ্যবিন্দু এম নির্ণয় করি, এমকে কেন্দ্র করে এম ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। মনে করি নতুন অঙ্কিত বৃত্তটি প্রদত্ত বৃত্তকে এ ও বি বিন্দু ছেদ করে এ কমা পি আর বি কমা পি যোগ করি। তাহলে এপি ও বিপি উভয় নির্ণয় স্পর্শ, তিন নম্বর ধাপে দেওয়া আছে। প্রমাণ এ ও বি ও যে যোগ করেছি আমরা, প্রমাণের ক্ষেত্রে এ ও আর বি ও যোগ করি। প্রমাণ যদি না বলে তাহলে এ ও আর বি ও যোগ করার দরকার নেই, এটা প্রমাণের জন্য। তাহলে পি এ ও কোণ কি? এক সমকোণ, কারণ অর্ধবৃত্তস্থ কোণ বড় বৃত্তের অর্ধেকের উপর অবস্থিত, তাই অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আর এক সমকোণ হলে পি এ ও এর উপর কি হবে? লম্ব হবে, সেটা বলছে ও এর রেখাংশ এপি রেখাংশ লম্ব। অতএব অকেন্দ্রিক বৃত্তের এ বিন্দুতে এপি রেখাংশ একটি স্পর্শ, অনুরূপভাবে বিপি রেখাংশ কি হবে? পিপি রেখাংশ স্পর্শ। আমি মনে হয় বোঝাতে পেরেছি। যদি কারো সমস্যা হয় তারপরও, কোন লাইন সমস্যা হয় বুঝতে, তাহলে কমেন্ট করবেন, অথবা আমাদের গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, ওখানে কন্ট্যাক্ট করবেন। আমরা এখন চলে যাব সম্পাদ্য নয়। আমরা সম্পাদ্য নয় চলে আসলাম। সম্পাদ্য নয় কি বলেছে? যে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। আমি বলি ত্রিভুজের পরিবৃত্ত আঁকটা হচ্ছে অন্তবৃত্ত, আরটা হচ্ছে বহিবৃত্ত, তিনটা জিনিস ত্রিভুজের আঁকতে হবে বৃত্তের। তো পরিবৃত্ত কি? পরিবৃত্ত হচ্ছে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে বৃত্তটা যাবে। পরিবৃত্ত হচ্ছে একটা ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দু দিয়ে বৃত্ত, এমন একটা বৃত্ত আঁকতে হবে যে শীর্ষবিন্দু দিয়ে যায়। এটা করার ক্ষেত্রে আমি একটু টেকনিক অর্থাৎ যেটা চৌড়ামি শিখাবো, যদি কারো না হয়, মানে যদি কারো না মিলে, অনেকের আছে কম্পাস বা হাত ব্যাকা থাকে যে মিলতে চায় না। তো আগে আমি বইয়ের নিয়মটা আগে শিখাই। বইয়ের নিয়মটা হচ্ছে কি? একটা ত্রিভুজ প্রথমে আগে আঁকতে হবে, যে কোনো ত্রিভুজ, সেটা সমবাহু হতে পারে, সমদ্বিবাহু হতে পারে বা বিষমবাহু হতে পারে, যে কোনো ত্রিভুজ। আর যদি সারা মাপ দিয়ে দেয় তাহলে কিছু করার নেই, তাহলে মাপ দিয়ে আঁকতে হবে। বাহুগুলোর বাহু যদি সারা দিয়ে দেয়, তাহলে মনে করি এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, ঠিক আছে? তা পরিবৃত্ত আঁকতে হবে, মনে করি ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটা বৃত্ত আঁকতে হবে যেটা এ বি ও সি বিন্দু দিয়ে যায়। এখন কি করব আমরা? এবি বা এসি অথবা বিসি বা এবি, যে কোনো দুটো বাহুর, যে কোনো দুটো বাহুর সমদ্বিখণ্ডক করব, যে কোনো দুটি রেখাংশ সমদ্বিখণ্ডক করব, এবি বা এসি অথবা বিসি বা এসি অথবা এবি বা বিসি, যে কোনো দুটো বাহুকে আমরা সমদ্বিখণ্ডক করব। তো বইয়ের সাথে মিল করে আমি এবি এর সমদ্বিখণ্ডক করি, এবি ও এবি এর সমদ্বিখণ্ডক আঁকবো। আমরা সমদ্বিখণ্ডক আঁকার নিয়মই সম্পাদ্য আটেও বলে আসছি, একে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে চাপ, বিকে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পক্ষে চাপ দিলে আমরা কিন্তু এরকম সমদ্বিখণ্ড, আমি আবার বলি সমদ্বিখণ্ডক আঁকতে যদি কেউ ভুল করো, অর্থাৎ এই রেখা যদি সমদ্বিখণ্ড না হয় তাহলে কিন্তু হবে না। আমরা সমদ্বিখণ্ডক আঁকলাম, একই নিয়মে আমরা কী করবো? এসি এরও সমদ্বিখণ্ডক আঁকি, এসি এর আমরা এভাবে একই নিয়মে এসি এর আমরা সমদ্বিখণ্ডক আঁকলাম একই নিয়মে। সমদ্বিখণ্ডক দুটো মাথায় রাখতে হবে, অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে হবে। সমদ্বিখণ্ডক যার যেখানে হয় সেটা সেখানে আঁকতে হবে, আমার চাপ এখানে পড়েছে বা এখানে পড়বে, আমি তো হাত দিয়ে জাস্ট দেখালাম যে একে কেন্দ্র করে এসি এর অর্ধেকে বেশি ব্যথা নিয়ে এখানে চাপ, নিচে চাপ, আবার সিকে কেন্দ্র করে উপরে চাপ, নিচে চাপ, এটা আগে এঁকে নিব, তারপর আবার বা যে আগে আগে এবিটটা এঁকে নিব, যে কোনো একটা এঁকে নিব, পরে যোগ করবো না, আগে যোগ করে নিব, ধরো একটা আগে যোগ করে পরেরটা যোগ করব, একটার উপর একটা পুরো, কোনো সমস্যা নেই। কিন্তু মাথায় রাখতে হবে যে কোথায় মিলিত হয়, মিলিত বিন্দুটা জানি এলোমেলো না হয়ে যায়। তো আমরা একটা করলাম কি, একটা হচ্ছে আমরা সমদ্বিখণ্ডক আঁকলাম সমদ্বিখণ্ডক ইএম, ইএম এবি রেখা সমদ্বিখণ্ডক ইএম আঁকলাম,
আর এসি রেখার সমদ্বিখণ্ডক FN আঁকলাম, FN আঁকলাম, ঠিক আছে। অনেকে মনে করে যে এটা মনে হয় এর সাথে মিলিয়ে দিয়েছে, অর্থাৎ এটা মনে হয় FN রেখাটা B এর সাথে মিলাতে হবে, যেহেতু বইয়ে মিলানো দেওয়া, বইয়ে দেওয়া দাগ দেওয়া আছে। এটা কোনো দরকার নেই, এটা দরকার দেওয়া আছে প্রমাণের জন্য। প্রমাণের জন্য তিনটা শীর্ষবিন্দুর সাথে যোগ করা আছে, এই মধ্যবিন্দু অর্থাৎ ও এর সাথে তিনটা বিন্দুই কি যোগ করা আছে, অর্থাৎ দুটো এই যে EM ও FN রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, সে ও এর সাথে সবগুলো যোগ করে দেওয়া আছে, কারণ হচ্ছে প্রমাণের জন্য। অঙ্কনের জন্য সবগুলো যোগ করতে হবে না, যে কোনো একটা শীর্ষবিন্দু যোগ করলেই হবে। তো আমরা ও কমা এ যোগ করি, ও কমা এ যোগ করি, তবে ওকে কেন্দ্র করে, ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকব। তো বৃত্ত আঁকার আগে মাথা আগে আগে দেখে নিব যে ও এ, ও বি, ও সি সমান হয় কি না, কারণ মাঝে মাঝে হয় কি ও এ আর ও বি সমান হয়েছে কিন্তু ও সি সমান হয় না, বিধায় বৃত্তটা দুইটা বিন্দু দিয়ে দুইটা শিশুবিন্দু যায় কিন্তু তৃতীয় শিশুবিন্দুর ভিতরে ঢুকে যায় অথবা বাইরে ঢুকে যায়। এই সমস্যাটা অনেকেই পড়ে ক্লাস নাইনে উঠে, তাদের জন্য সমাধান পরে আমি বলতেছি। আমি আবার বলি, আমি প্রথমে এ বি সি একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজটি আঁকা যদি মাপ দেওয়া না থাকে, যে কোনো ত্রিভুজ আঁকলে হবে, সমবাহু, সমদ্বিবাহু, যে কোনো ত্রিভুজ, আর যদি মাপ দেওয়া থাকে তাহলে সেই মাপ অনুযায়ী আঁকতে হবে। এরপর যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করবো, এ বিকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয়পাকে বৃত্তচাপ দিয়ে আমরা EM সমদ্বিখণ্ডক এঁকেছি, আবার এসি এর সমদ্বিখণ্ডক, এসি এর সমদ্বিখণ্ডক FN এঁকেছে, যা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এ কমা ও যোগ করি, এরপর ওকে কেন্দ্র করে ও এ সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকবো, কিন্তু আগে দেখে নিব ও এ, ও বি, ও সি সমান হয় কি না, কম্পাস দিয়ে আমি আগে দেখে নিব, তারপর আমি একটা বৃত্ত আঁকবো। যদি সমান হয়, যদি সমান হয় তারপর আমি একটা কী আঁকবো, একটা বৃত্ত আঁকবো, অবশ্যই কম্পাস ও পেন্সিল, আমি তো হাত দিয়ে জাস্ট দেখাচ্ছি জিনিসটা এভাবে হবে। এরকম তিনটা শীর্ষবিন্দু দিয়েই, তিনটা শীর্ষবিন্দু দিকে এইভাবে যাবে, আমি একটা হাত দিয়ে জাস্ট বুঝাচ্ছি যে আমারটা বৃত্তটা হাত দিয়ে ভালো হয়নি। যাই হোক, তিনটা বিন্দু দিয়ে এই বৃত্তটা কিন্তু এভাবে যাবে, তিনটা বিন্দু দিয়ে কিন্তু বৃত্তটা এভাবে যাবে, কথা বলতে পারছি তো? অনেকের কি হয় যে দুটো বিন্দু দিয়ে যায় আর একটা বিন্দু যায় না, বা একটা বিন্দু ভিতরে ঢুকে যায়, এখান দিয়ে চলে যায় অথবা বাহিরে চলে যায়, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তার সমদ্বিখণ্ডক ঠিক রকম হয় না, অর্থাৎ তার সমদ্বিখণ্ডক অ্যাকুরেট হয় না, এজন্যই কিন্তু এই সমস্যাগুলো হয়। অর্থাৎ সমদ্বিখণ্ডক অ্যাকুরেট হলে, কম্পাস অ্যাক হলে এই সমস্যা আর হবে না, ঠিক আছে? তো যদি কারো এই সমস্যা হয়, প্রমাণ আমরা কিন্তু এমনি এইভাবেই লিখবো যে নিয়ম শিখেছি, যদি কারো সমস্যা হয় তারা কি করবে, আগে বৃত্ত আঁকবে। এগুলো টেকনিক, সাদদের বলা যাবে না, এটা নিজের টেকনিক। এটা হচ্ছে আগে বৃত্তটা আঁকবো, বৃত্তটা একে, যদি স্যার ত্রিভুজের মাপ না দেয়, আমি আবার বলি, যদি স্যার ত্রিভুজের মাপ না দেয় তাহলে এভাবে করা যাবে। আগে আমি বৃত্তটা আঁকবো, বৃত্তটা একে, বৃত্তের উপরে তিনটা বিন্দু নিব, বৃত্তের উপরে তিনটা বিন্দু নিব, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। এরপর এ কমা বি যোগ করবো, এ কমা সি যোগ করবো, এরপরে বি কমা সি যোগ করবো, এরকম তিনটা বিন্দু নিলাম, ভিতরের উপর তিনটা বিন্দু এ বি সি নিব, অটোমেটিক কিন্তু আমার হয়ে গিয়েছে, ঠিক না? কারণ এটা বেশি বৃত্তটা আগে এঁকেছি, কিন্তু এটা কিন্তু উল্টো পার্ট, উল্টো করে করলাম, যারা মিলবে না তাদেরটা মিলবে না তারা। এরপরে ওই আগের নিয়মেই আমরা কী করে ফেলবো, এ বি এর সমদ্বিখণ্ডক আঁকবো, কেন্দ্র কিন্তু আমার জানা আছে, কেন্দ্র কিন্তু অটোমেটিক জানা আছে আমার, এ বি এর সমদ্বিখণ্ডক আঁকবো, এ বি এর আমরা আগের নিয়মে এ বি এর সমদ্বিখণ্ডক আঁকবো, তারপর এ সি এর সমদ্বিখণ্ডক আঁকবো, একটু বর্ধিত করে দিতে পারি, এ সি এর সমদ্বিখণ্ডক আঁকবো, এই উভয় সমদ্বিখণ্ডক, এই এ সি এর সমদ্বিখণ্ডক আঁকবো আমি, কিন্তু আগে এই সমদ্বিখণ্ডক সবাই একে কেন্দ্র করে, এ সি এর অর্ধেক বেশি বেঁধে উপরে উভয় পাকে চাপ, সেকে কেন্দ্র করে একই বিভাজনের চাপ, এবার সমদ্বিখণ্ডক আঁকবো, যা দেখবো অবশ্যই ও বিন্দুতে মিলিত হবে, সমদ্বিখণ্ডক ও বিন্দু মিলিত হবে, তারপর ও কমা এ যোগ করে দেবো। তাহলে এটা কিন্তু উল্টো নিয়ম, মানে বৃত্তটা আগে আঁকা, কিন্তু আমি আবার বলি, এটা হচ্ছে ত্রিভুজের মাপ দেওয়া না থাকলে, সবাই লিখে নাও, ত্রিভুজের মাপ যদি দেওয়া না থাকে তাহলে এটা করা যাবে, মাপ দেওয়া না থাকলে এই কাজটা করা যাবে, এছাড়া কিন্তু এই কাজটা করা যাবে না, ত্রিভুজের মাপ দেওয়া না থাকলে এই কাজটা কিন্তু করা যাবে, এছাড়া কিন্তু এই কাজটা করা যাবে না, ক্লিয়ার? এরপরে
প্রমাণের জন্য, প্রমাণের জন্য যেহেতু এটা অর্ধবৃত্ত হয়েছে কি না, মানে পরিবৃত্ত হয়েছে কি না, সরি অর্ধবৃত্ত না, পরিবৃত্ত হয়েছে কি না এটা দেখার জন্য কি করেছে, প্রমাণ বইয়ে প্রমাণ করেছে যে ও কমা বিও যোগ করেছে এবং ও কমা সিও যোগ করেছে। আমরা বইয়ে চলে আসলাম, বইয়ে কি বলেছে, সম্পদ নয় বৃত্তের কোনো কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। মনে করি এবিসি একটি ত্রিভুজ, আঁকলাম এবিসি ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটা বৃত্ত আঁকতে হবে যা তিনটি শীর্ষবিন্দু এ কমা বি ও সি বিন্দু দিয়ে যায়। ওকে, এ বি ও এক নম্বর ধাপ অঙ্কনের, এ বি ও এসি রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক ইএম ও এফএম এফএম আঁকি, ঠিক আছে। তো এখানে মনে হচ্ছে যে এন আর বি যোগ করে দিস, না তা কিন্তু না, খালি এফ এন আঁকবা ও ইএম আঁকবা, এটাতে পরে প্রমাণ যদি চাই তাহলে টোটালটা যোগ করে দিবা, প্রমাণ না চাইলে কিন্তু না। তাহলে মনে করি তারা পরস্পর অভিন্ন ছেদ করেছে, এ কমা ও যোগ করি, ওকে কেন্দ্র করে, ওকে কেন্দ্র করে ও এ সমান ব্যাসার্ধ যদি বৃত্ত আঁকি তাহলে এবিসি বৃত্তই এবিসি বিন্দুগামী হবে, এই বৃত্তটা এবিসি বিন্দুগামী হবে, আর এবিসি বিন্দুগামী হলেই এই বৃত্তটি কি এবিসি এর নির্ণয় পরিবৃত্ত। তো আমরা প্রমাণে যাই, প্রমাণে কি বলেছে, বি কমা ও সি কমা যোগ করি, প্রমাণের ক্ষেত্রে ও বি ও বিন্দুটি এ বি এর সমদ্বিখণ্ডক ইএম এর উপর অবস্থিত, কার উপর অবস্থিত, ইএম এর উপর অবস্থিত, অবশ্যই ইএম এর উপর অবস্থিত করবে, এফএম এর এফএন এর উপর অবস্থান করবে, ও এও সমান ওবি, এও সমান কি ওবি, একইভাবে এও সমান ওসি, মানে সবগুলোই কি সমান, যেহেতু বৃত্ত সেহেতু ব্যাসার্ধ সমান হয়, তাহলে আমার তিনটাই কি সমান, তিনটাই কার সমান, এও এর সমান, তাহলে এও সমান ওবি সমান ওসি, সুতরাং ও কেন্দ্র থেকে এও সমান ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্ত আঁকি তাহলে এবিসি বিন্দু দিয়ে যায়, সুতরাং বৃত্তটি হচ্ছে এবিসি এর পরিবৃত্ত। আশা করি সবাই বুঝতে পেরেছ, আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করবেন, এবং আমাদের ফেসবুক পেজ আছে ও গ্রুপ আছে, সেখানে কন্ট্যাক্ট করে যে প্রবলেম হয় সেই প্রবলেমগুলো জানাবেন।